19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার কথা বলছেন যে ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এবং তোমরা মৃতের তেজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেলো। তাহলে থার্ড যে কোয়ালিটির কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে তারা যে সম্পদটা হচ্ছে রয়ে গিয়েছে কেউ মারা যাওয়ার পরে তার যে উত্তরাধিকার সূত্রে যে সম্পদ সেই সম্পদটাকে সে আত্মস্থ করে ফেলে, কুক্ষিগত করে ফেলে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। এখানে আমরা দেখি ওয়া তাকুলুনা, এখানে তাকুলুনা এই কালা বা আকালা শব্দটা হচ্ছে খাওয়া, খেয়ে ফেলা বোঝানোর জন্য। তো তারা কি করে, তারা হচ্ছে তাকুলুনা তুরাসা। তুরাসা শব্দটা কি, তুরাসা শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পদ তাকে তুরাসা বলা হয়ে থাকে, অথবা উত্তরাধিকার এটা আরেকটা অর্থ হচ্ছে যে যে সম্পদটা কোনো পরিশ্রম ছাড়াই পাওয়া যাচ্ছে। সো আমরা উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পাই সেই সম্পদটা আসলে আমার নিজের কষ্টের ফল না, কেউ একজন কষ্ট করেছিল সেটা সে ইনহেরিট করেছিল এবং তার মৃত্যুর পরে সেটা আমরা পেয়ে যাচ্ছি যেটা উত্তরাধিকার সূত্রে। সো তুরাসা জিনিসটা হচ্ছে এরকম যে সম্পদ, যে সম্পদটা আসলে কোনো কষ্ট ছাড়াই অর্জিত হচ্ছে। সো এখান থেকে আমরা দেখি যে এমন একজন ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে যে অলরেডি সম্পদশালী, সো তার অলরেডি ধন সম্পদ রয়েছে, কিন্তু সে কি করে, সে ধন সম্পদ থাকার পরেও সে হচ্ছে সেটা খাওয়ার ব্যবস্থা করে, অর্থাৎ আরও বেশি ধন সম্পদ পাওয়ার জন্য সে চেষ্টা করে। যদিও সে সম্পদশালী কিন্তু কনসিস্টেন্টলি সে কী করতে থাকে যে তার সম্পদ কীভাবে আরও বাড়ানো যায় সেটার জন্য সে চেষ্টা করতে থাকে। সো অনেক সময় আমরা দেখি যে একটা উদাহরণ হিসেবে বলা যায় যে যখন কোনো গরিব, যখন কোনো আত্মীয় মারা যাচ্ছে তখন তার যখন মৃত্যুর সময় উপস্থিত হচ্ছে তখন দেখা যায় যে আশেপাশে অনেক আত্মীয় স্বজন তার সামনে তার পাশে হাজির হয়ে যায়, কারণ সে মৃত্যুর পরে তার সম্পদ থেকে কিছু ভাগ যাতে সে নিতে পারে। সো এখানে সেই রোগীর পাশে অথবা মৃত্যুপথ যাত্রী মানুষের পাশে এজন্য বসে নাই যে সে হচ্ছে তার প্রতি সহমর্মী, বরং এজন্য বসে আছে যে যখন তার সময় শেষ হবে সে যাতে তার ভাগের সম্পদ দাবি করতে পারে এবং নিয়ে যেতে পারে। খুবই দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা এমন একটা সমাজের মধ্যে চলে এসেছি যে সমাজের মধ্যে আমরা দেখি যে বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরে সে বাবার লাশ ঘরের মধ্যে পড়ে থাকে, সেটা তখনও কবরে দেওয়া হয় নাই, কিন্তু সন্তানদের মধ্যে টাকা পয়সা সম্পত্তির ভাগ নিয়ে সেখানে মারামারি লেগে যায়। সো এখানে আমরা দেখি যে এই যে মানুষের যে মনুষ্যত্ব সে মনুষ্যত্ব অনেকখানি দূর হয়ে, মানে অনেকখানি শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই সম্পদের লোভের জন্য। তারপরে এখানে বলা হচ্ছে কুলুনা তুরাসা আকলাল লাম্মা, এখানে লাম শব্দটা বলা হয়েছে, সো লাম শব্দটা অর্থ হচ্ছে কোনো জিনিসকে স্তূপ করা, যে একটার উপরে একটা পাইল করা, এই জিনিসটাকে হচ্ছে লাম বলা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে তারা এমনভাবে খেতে থাকে, এমনভাবে জিনিসগুলো সম্পদকে আত্মস্থ করতে থাকে যে সে হচ্ছে জমা করতে থাকে পাইলের মতো করে, একটার উপরে একটা সে জমা করতে থাকে এবং যতটুকু সম্ভব তার ক্যাপাসিটির মধ্যে, যে একজন মানুষের সামনে সম্পদ দেওয়া আছে সে দুই হাত দিয়ে আগলে ধরে যতটুকু সম্পদ তার নিজের মধ্যে নিতে পারে ততটুকু সম্পদ সে ধরে রাখে, এটাকেই হচ্ছে লাম্মা বলা হচ্ছে। সো এখান থেকে আমরা সেই লোকের অ্যাটিটিউডটা বুঝতে পারি যে একজন লোক সে হচ্ছে খুব ইজিলি কোনো সম্পদ পাওয়ার চেষ্টা করছে এবং সেই সম্পদ পাওয়ার জন্য সে যেন চারদিক থেকে সেটাকে ঘিরে রাখছে যে যতটুকু পারা যায় এখান থেকে কোনো সম্পদ যাতে বের হয়ে না যায় বা কোনো সম্পদ তাকে হারাতে না হয়। তো এখান থেকে আমরা দেখি যে এই লোকটা, যে লোকের কথা বলা হচ্ছে, সে শুধুমাত্র যে সব কিছু পেতে চায় তাই না, বরং সব কিছু নিজের করে পেতে চায় সেরকম না, বরং সাথে সাথে কোনো কিছু যাতে বাদ না পড়ে, সব কিছুই যাতে ইনক্লুডেড হয়, কারোর জন্য যাতে অন্য কিছু না থাকে সেটার ব্যাপারেও সে সতর্ক থাকে, সচেতন থাকে এবং সে ধরনের ব্যবস্থা নিয়ে থাকে। সো আমরা দেখি যে যদিও এই কথাগুলো তখনকার কাফের সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আজকে মুসলিম উম্মার মধ্যে কী অবস্থা, আজকে মুসলিম উম্মার মধ্যেও আমরা দেখি যে এর চেয়ে ডিফারেন্ট না কিন্তু অবস্থা, যে যখনই কারো সম্পদ পাওয়ার সুযোগ আছে সে তখন ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন, বা হুক অর ক্রুক সে হচ্ছে
সম্পদটা কিভাবে আত্মস্থ করা যায় এবং কোনো সম্পদই যাতে তার মিস না হয় সেজন্য যত ধরনের ট্যাকটিক ফলো করা লাগে সে সেগুলো করতে থাকে। এবং সবচেয়ে বড় একটা উদাহরণ আজকের সমাজে আমরা দেখি যে মুসলিম সমাজের মধ্যেই, সেটা হচ্ছে যে বোনের যে উত্তরাধিকার, সেই বোনের উত্তরাধিকারকে অস্বীকার করা, যে দেখা যায় বাবা মৃত্যুর পরে ভাইরা এই সমস্ত সম্পত্তি এমনভাবে আগলে রাখে যে সেখানে যে বোনেরও উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়ার কথা আছে সেটা তারা ভুলে যায়, এবং সেই বোনের সম্পদটাকে তারা কোনোভাবে, যদি সে কোনোভাবে দাবিও করে, কত কম দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় সেটার জন্য সে চেষ্টা করে। অথচ এটা তার অধিকার, সে অধিকার থেকে তাকে বঞ্চিত করছে, এবং সে বোনের সম্পদ থেকেও কীভাবে নিজের সম্পদকে আরও বাড়ানো যায় সেটার জন্য সে চেষ্টা করতে থাকে। তাহলে এখানে আমরা দেখছি যে এই উত্তরাধিকার সূত্রে কেউ মারা যাওয়ার পরে তার যে অ্যাটিটিউডটা হয়, সেখানে তার মনুষ্যত্ববোধ তাকে আরও বেশি কম্পেশনেট করার কথা মানুষের সম্পর্কে, কিন্তু সেটা না করে সে নিজের সম্পদ বাড়ানোর জন্য এত বেশি ব্যস্ত হয়ে যায় হয়ে পড়ে যে অন্যের অধিকার তখন খর্ব হচ্ছে, যে সেটাও সে তখন খেয়াল করে না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা দিয়ে যে জিনিসটা এখানে প্রকাশ করছেন সেটা হচ্ছে যে এই লোক হচ্ছে এমনভাবে সে নিজের মাঝে হারিয়ে গিয়েছে যে সে নিজেরটা তো নেয়ই, বরং মৃত আত্মীয় স্বজনের যে সম্পদ রয়েছে সেটাকেও কীভাবে কুক্ষিগত করা যায় সেটার জন্য সে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। এবং আমরা দেখি যে কুরাইশদের মধ্যেও এই ধরনের অবস্থা প্রচলিত ছিল যে এতিমদের সম্পদকে তারা কীভাবে খেয়ে ফেলত এবং এতিমকে কিভাবে বঞ্চিত করত। তো এখানেও আমরা দেখি যে লোভের বশবর্তী হয়ে মানুষ কিভাবে অন্যায় করছে সে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রকাশ করে দিচ্ছেন যে তারা হচ্ছে সে ধরনের লোক যারা হচ্ছে যে ইজিলি যেসব সম্পদ পাওয়া যাচ্ছে সেগুলোকে বিভিন্নভাবে নিজেদের মধ্যে আত্মস্থ করে রাখার জন্য চেষ্টা করে। সো একটা হাদিসে এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই হচ্ছে সফল যে হচ্ছে ইসলাম কবুল করেছে এবং তারপরে তাকে যা কিছু দেওয়া হয়েছে, যা কিছু তার ভাগে রয়েছে সেটাতেই সে সন্তুষ্ট রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রয়োজনীয় জিনিস তাকে দান করে দেন। তো এখানে আমরা দেখি যে ইসলাম কবুল করার সাথে সাথে তার সফলতার কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার সাথে সাথে তিনি বলছেন যে সে হচ্ছে সন্তুষ্ট থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছে, তার মানে লোভ তার মধ্যে বাসা বাঁধে না বা অন্যের জিনিস আত্মস্থ করার চিন্তা তার মধ্যে আসে না। এবং এই ব্যাপারে আবু হাজিম বলেছেন যে যে হচ্ছে তিনটা জিনিস করবে, সে হচ্ছে তার মনটাকে সঠিক পথে রাখতে পারবে। এক নম্বর হচ্ছে সে আসলে কে, তার নিজের সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে সে হচ্ছে সম্পূর্ণভাবে সচেতন, সে হচ্ছে তার জিহ্বাকে সবসময় পাহারা দিয়ে রাখে। তার মানে হচ্ছে যে জিহ্বার দিয়ে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলোর ব্যাপারে সে সচেতন থাকে, মিথ্যা কথা বলা, ব্যাকবাইটিং করা বা এই ধরনের যে কোনো কাজ থেকে তার জিহ্বাকে সে সংযত রাখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা কিছু দিয়েছে সেটাতেই সে সন্তুষ্ট থাকে। হতে পারে সেটা খুব অল্প সম্পদ, কিন্তু সেটাতেই সে পরিতৃপ্তি বোধ করে। তাহলে যখন এই তিনটা জিনিসের সমন্বয় হবে কারোর মধ্যে, সে তখন একটা সুস্থ মনের অধিকারী হতে পারবে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ব্যাপারে সতর্ক হতে বলেছেন, সেটা হচ্ছে লোভ। লোভের ব্যাপারে, সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে বা অন্যের সম্পদ কুক্ষিগত করার ব্যাপারে অথবা নিজের সম্পদকে শুধু বাড়ানোর জন্য চিন্তা করা এবং সেখানে অন্যায় অথবা হালাল হারামের ব্যাপারে চিন্তা না করা, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। তো এখানে আমরা দেখি যে পাঁচটা জিনিসের উপরে আমরা যদি ফোকাস করি তাহলে দেখা যাবে যে আমরা এই দুর্বলতা থেকে বা এই যে সমস্যা, সে সমস্যা থেকে নিজেকে কাটিয়ে উঠতে পারবো। যেমন এক নম্বর কাজ যেটা আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবিকা দিয়েছেন বা আমাদেরকে জীবন নির্বাহ করার জন্য যে আয়ের ব্যবস্থা করে দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকা। সো সেটার মাধ্যমে আমার যদি দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খরচ, খাবার, কাপড়, আমার
বেসিক নিডগুলো ফুলফিল করার যদি আমার সুযোগ হয়ে যায় তাহলে সেটাতেই আমি সন্তুষ্ট যেন থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেভাবেই দেখতে চান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা এরকম প্রচলিত আছে যেখানে তিনি বলেছেন যে ইকোনমাইজেশন ইজ হাফ অফ দ্য লিভলিহুড, যে আমি আমার আয় অনুযায়ী ব্যয় করব, আমি আমার সামর্থ্য অনুযায়ী খরচ করব এবং সে অনুযায়ী আমার জীবিকা নির্বাহন করব। এটা যদি আমি ফোকাস থাকি তাহলে আমার কিন্তু লোভী হওয়ার আর কোনো দরকার পড়ে না বা অন্যের সম্পদ কুক্ষিগত করার কোনো প্রয়োজন পড়ে না। সেকেন্ড যে জিনিসটা আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে যখন আমাকে প্রয়োজনীয় জীবন উপকরণ দেওয়া হচ্ছে, আমার চলার মতো, আমার মাসের খরচ চালানোর মতো যে পরিমাণ সম্পদ আমার দরকার সেই সম্পদ দেওয়া হয়ে গিয়েছে, তখন ভবিষ্যৎ নিয়ে আমরা যাতে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পড়ি। কারণ আমরা জানি যে আমাদের রিজিক নির্ধারিত করে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার জন্য যতটুকু প্রয়োজন সেটুকুর ব্যবস্থা তিনি করে দিবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা আস্থা রাখবো, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করব না। আমরা দেখা যায় প্রায়ই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই এবং তখনই হচ্ছে আমাদের মধ্যে হতাশা বাড়ে, আমরা তখনই চিন্তা করতে থাকি যে কিভাবে আরও বেশি টাকা উপার্জন করা যায়, আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে যাবে তার জন্য আমি কিভাবে তার পয়সা জোগাড় করব, আমার ছেলে মেয়ের বিয়ে হবে সেজন্য আমি কিভাবে করব, আজকে আমি একটা রেন্টিং হাউসে আছি, আমার একটা বাড়ি কিনতে হবে সেটা আমি কিভাবে করব। সো দেখা যায় যে এই ভবিষ্যতের চিন্তায় আমরা দেখা যায় হালাল হারামের তোয়াক্কা করতে তখন ভুলে যাই এবং তখন নিজের উপার্জন বাড়ানোর জন্য হারাম পথে এগিয়ে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন যে আমরা আল্লাহর উপরে, আল্লাহ যে আর রাজ্জাক সেই ব্যাপারে আমরা যদি গভীর বিশ্বাস রাখি তাহলে আমরা ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে আয় রোজগার নিয়ে আমরা কখনোই চিন্তিত বা দুশ্চিন্তাগ্রস্ত হব না। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এটা আল্লাহ থেকে নির্ধারিত রিজিক আমাদের জন্য। সো সেটাই আমরা বিশ্বাস করব এবং সেটার উপরে আমি সন্তুষ্ট থাকব যে অমুকের এটা আছে আমার নাই কেন, অমুক এটা পাচ্ছে আমি পাচ্ছি না কেন, এ ধরনের চিন্তা যেন আমার মধ্যে না আসে, বরং আমার জন্য আল্লাহ যা নির্ধারিত রেখেছেন আমি যাতে সেটাতেই সন্তুষ্ট থাকি এবং এর মাধ্যমে যাতে আমি বিনীত নম্র হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এবং লোভ থেকে আমি নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করব। চার নম্বর যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অন্যের সুখ দেখে সেই মানে অন্যরা যে সুখ পাচ্ছে বা অন্যদের যে আর্থিক অবস্থান, দুনিয়াবি যে সম্মান সেটা দেখে আমরা নিজেরা অনেক সময় হতাশ হয়ে পড়ি এবং তখন আমরা সেই যারা হচ্ছে হালাল হারামের তোয়াক্কা না করে সম্পদ অর্জন করছে, সম্পদ খরচ করছে, তাদের মতো হওয়ার জন্য চেষ্টা করি এবং তখনই দেখা যায় আমাদের মধ্যে অসন্তোষ, হতাশা এগুলো বেড়ে যেতে থাকে। কিন্তু আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা নবী রাসূলদের বা মুত্তাকিদেরকে নিজেদের রোল মডেল মনে করে নেই তাহলে আমরা দেখতে পাবো যে তারা কীভাবে অল্পতেই সন্তুষ্ট ছিল, তারা কীভাবে ধৈর্যশীল ছিলেন এবং তখন আমরা এখান থেকে শিক্ষা পেতে পারি এবং একজন আরেকজনকে এই ব্যাপারে আমরা উৎসাহিত করতে পারি যে নো ম্যাটার হাউ লিটল ইট ইজ, যে যত কমে হোক না কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবীগণ যেভাবে তাদের যেই রিজিক ছিল সেটাতে সন্তুষ্ট ছিলেন, সেই অল্পতেই তারা নিজেদের জীবনকে নির্বাহ করতে পেরেছিলেন, সেভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালিত করার চেষ্টা করব। এবং সাথে সাথে আমার যতটুকুই আছে সেইটুকু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমি দান করব, কারণ আমরা সবাই জানি সাদাকার গুরুত্ব কতটুকু, চ্যারিটি আমাদের জন্য কত ধরনের গুড রেজাল্ট আমাদের জন্য নিয়ে আসে। সো মানুষ কেন সাদাকা করা থেকে অথবা দান করা থেকে বিরত থাকে, সে মনে করে যে দান করলে তার সম্পদ কমে যাবে, অ্যাকচুয়ালি দান করলে আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দেন আরও বেশি এবং আল্লাহর কাছেই হচ্ছে সমস্ত সম্পদ, তিনি ইচ্ছা করলেই যে কারো সম্পদ বাড়িয়ে দিতে পারেন, যে কারো সম্পদ কমিয়ে দিতে পারেন। সো আমরা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য অন্যকে আরও বেশি বেশি করে দিব তখন দেখা যাবে যে আমাদের সম্পদের মধ্যেও বারাকা আসবে এবং তখন এই লোভ আমাদের মধ্যে আর বাসা বাঁধতে পারবে না, যে লোভ হচ্ছে আমাকে ধ্বংস করে দিতে পারে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা লোভের ব্যাপারে সচেতন হও, কারণ তোমাদের আগে যারা ধ্বংস হয়েছে তাদেরকে এই লোভই ধ্বংস করেছে, এবং তারা কৃপণতা, যখন তারা লোভী হয়ে যায় তখন তারা কৃপণ হয়ে যায়, এবং তারা কৃপণ হয়ে এমন কাজ করে যেটা তাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যায়, এবং সেটাই হচ্ছে এই লোভের কারণেই হচ্ছে তার সম্পর্ক, পরিবারের সাথে সম্পর্ক তার নষ্ট হয়ে যায়, সে তখন মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। সো লোভের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সচেতন হতে বলেছেন সম্পদ কুক্ষিগত করার ব্যাপারে, কারণ বেসিক্যালি এগুলোই হচ্ছে, এই লোভই হচ্ছে আমাদের এক্সটার্নাল যে অ্যাফেয়ার সেটাকে কন্ট্রোল করছে, তখন আমি মানুষের সাথে কিভাবে ব্যবহার করছি, কি ধরনের কাজ করছি, আমার ডিলিংস কেমন হচ্ছে, এবং তখন সেটাই আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে সম্পদ হচ্ছে যেমন সবুজ এবং ফ্রুটসের মতো, যে যে হচ্ছে লোভ ছাড়া এটাকে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটার উপরে নিয়ামত দিবেন, সেটার উপরে বারাকা দিবেন, কিন্তু সে যখন এটা লোভের সাথে নেয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার থেকে বারাকাটা উঠিয়ে নেবেন, এবং সে হচ্ছে তেমন একজনের মতো হবে যে হচ্ছে খেতেই থাকে কিন্তু সে কখনো স্যাটিসফাইড ফিল করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবেই উৎসাহিত করেছেন লোভ থেকে দূরে থাকার জন্য, এবং তিনি বলেছেন যে আপার হ্যান্ড হচ্ছে বেটার দেন দ্য লোয়ার হ্যান্ড, অর্থাৎ যে হ্যান্ড দান করে সেই হ্যান্ডটা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়, যে হ্যান্ডটা সেটা গ্রহণ করে তার চেয়ে। এ ব্যাপারে আমরা দেখি বুখারী এবং মুসলিম শরীফে হাদিসে রয়েছে যে মানব সন্তানের মধ্যে লোভ যে কত বেশি, সে ব্যাপারে যে যখন একজন আদম সন্তানকে একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তখন সে চাইবে তার আরেকটা উপত্যকা হোক বা আরেকটা পাহাড় হোক সম্পদের। সো কখনোই তার মুখ হচ্ছে ফুলফিল হয় না, পরিপূর্ণ হয় না অ্যাকসেপ্ট দ্য আর্থ, মানে হচ্ছে কবরে যাওয়া ছাড়া তার সেই পরিপূর্ণতা কখনো আসে না, সে কন্টিনিউয়াস চাইতেই থাকে এরপরে কি, এরপরে আরও পাওয়ার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হচ্ছে আল্লাহর পথে তাওবা করে ফিরে আসে তার উপরেই তার রহমত বর্ষণ করেন। অর্থাৎ আমরা ভুল করব, আমাদের মধ্যে এই স্বাভাবিক যেই মানবিক দুর্বলতাগুলো সেগুলো চলে আসবে, কিন্তু আমরা যখনই আল্লাহর কাছে মাফ চাইব, ফিরে আসবো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমতের চাদরে ঢেকে দিবেন।